সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ এর সহযোগিতায় আরটিভির বিশেষ ডায়ালগ অ্যাচিভিং ডেভেলপমেন্ট গোলস ইন বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং জনসংখ্যা উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। চলুন শুরুতেই পরিচিত হওয়া যাক আমাদের আজকের বিজ্ঞ প্যানেলিস্টদের সাথে। আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন সংসদ সদস্য জনাব নাহিম রাজ্জাক, আর উপস্থিত রয়েছেন পপুলেশন কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর ডক্টর ওবায়দুর রব, উপস্থিত রয়েছেন গবেষণা সংস্থা সিপিডি রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান এবং নারীপক্ষের সামিয়া আফরিন, এবং সেই সাথে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এক ঝাঁক উজ্জ্বল উচ্ছল তরুণ তরুণী যারা আমাদের আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, তাদের মূল্যবান মতামত জানাবেন। তাহলে চলুন শুরুতেই প্রশ্ন করা যাক আমাদের বিজ্ঞ প্যানেলিস্ট জনাব তহিদুল ইসলাম খানকে। তার কাছে জানতে চাইব সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে আজকে আমরা বলছি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কথা, এই দুইয়ের ভেতরে মূল পার্থক্য কি? মূল পার্থক্যটা হলো যে সহস্রাব্দের উন্নয়নের লক্ষ্যমাত্রা যখন 2000 সালে প্রথম গ্রহণ করা হলো, তখন এই গ্রহণ প্রক্রিয়াটা অনেক বেশি উন্নত বিশ্বের এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্বারা তৈরি করা ছিল, এবং একদিক থেকে যে সার্বিকভাবে বিশ্বের উন্নয়ন অগ্রগতি যেটা সহস্রাব্দের লক্ষ্যমাত্রাকে কেন্দ্র করে পরিচালিত হলো, সেটাকে দেখে অনেকটা আমি বলবো যে ইতিবাচকভাবে নিয়েই বিশ্বের অন্যান্য দেশগুলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা তৈরি করার ক্ষেত্রে আরও বেশি পার্টিসিপেটরি ভূমিকা রেখেছে আমি বলবো। এবং বিশেষত যারা উন্নয়নশীল দেশ আছে, যেটা সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রার ক্ষেত্রে ছিল না, উন্নয়নশীল দেশগুলোর এই ব্যাপারে যে অংশগ্রহণ সেটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এবারে যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা আসতে যাচ্ছে তার 2-3টি বিশেষ দিক আছে। এর একটি দিক হলো আমরা যেটাকে বলি ইউনিভার্সালিটি, অর্থাৎ এটা একদিকে যেমন উন্নয়নশীল দেশের জন্য বাস্তবায়িত হবে, একই সাথে উন্নত দেশগুলো এগুলো বাস্তবায়ন করবে। দ্বিতীয় যে বিষয়টি আছে সেটা হলো যে উন্নয়নের মূল 3টি স্তম্ভের কথা বলা হয়েছে, একটা হলো অর্থনীতি, দ্বিতীয়টাই হলো সামাজিক, এবং তৃতীয়টি হলো পরিবেশ। আর আপনি যদি MDG-র দিকে তাকান তাহলে আপনি দেখবেন যে MDG-র সময় অনেক বেশি সামাজিক সূচকগুলোকে কেন্দ্র করে আসলে MDG তৈরি হয়েছিল। SDG-র ক্ষেত্রে এই 3টি স্তম্ভতে এক ধরনের ব্যালেন্স আনা হয়েছে, ফলে এই 3টি বিষয়ই গুরুত্ব পেয়েছে। আচ্ছা, আমি ডক্টর রব আপনার কাছে আসব। যেমনটা আমাদের সিপিডি রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলছিলেন যে উন্নয়নশীল দেশগুলোরও একটা বড় ধরনের ভয়েস আমরা দেখছি এই এখন যে উন্নয়ন লক্ষ্যমাত্রা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা আমরা ঠিক করছি, সেখানে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে সেক্ষেত্রে ঠিক কোন বিষয়গুলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বাংলাদেশের দিক থেকে থাকা উচিত বলে আপনি মনে করেন? 17টা গোল যেটা আমরাকে বলতেছি এবং 169টা যে টার্গেট হয়েছে, যেগুলো যদি আমরা ভাগ করে ব্রডলি ডিফাইন করি তাহলে আমরা দেখবো যে কিছু আছে অর্থনৈতিক, কিছু আছে এনভায়রনমেন্ট রিলেটেড, বাট হেলথ, এডুকেশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ গার্লস, পার্টিকুলার রিপ্রোডাক্টিভ হেলথ, রিপ্রোডাক্টিভ রাইটস এবং প্রোভাইডিং সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসেস, এইগুলোই বোধহয় আমাদের টার্গেট হতে হবে। এই কারণে কারণ আমাদের একটা ইয়াং পপুলেশন আছে। আমি সামিয়া আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের ক্ষেত্রে কিশোর কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য নিশ্চিত করার জন্য এই যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কথা আমরা বলছি, সেখানে ঠিক কোন বিষয়গুলোকে, কোন স্ট্র্যাটেজিগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত? এবারে যেমন ICPD যেটা আন্তর্জাতিক জনসংখ্যা উন্নয়ন সম্মেলনে যেটা ছিল, যে গৃহীত যে প্রস্তাব বা কর্মসূচি যেটা নেওয়া হয়েছিল, সেখানে কিন্তু প্রজনন স্বাস্থ্য এবং অধিকারের কথাটা বলা হয়েছিল, যেটা 1994 সালে হয়েছিল কায়রোতে। সেটা থেকে কিন্তু বর্তমানে আমরা দেখেছি অনেকটা পিছিয়ে গেছে, সেটা কিন্তু এখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মধ্যে কিন্তু কিছুটা ইনক্লুড করা হয়েছে। MDG-তে কিন্তু বলা হচ্ছিল যে কোয়ান্টিটি বেস, সেখানে কোয়ালিটিটাকে কিন্তু ওরকম দেখা হয় নাই, আর SDG-টাকে কিন্তু বলা হয়েছে যে কোয়ালিটি থাকতে হবে, এখানে শুধু উন্নয়ন হলে হবে না, টেকসই যদি করতে চাই সেটা একটা মানসম্মত হতে হবে, যেটাতে অনেক দিন পর্যন্ত সেটা চলে। আমি এবারে আমাদের তরুণ সংসদ সদস্য নাহিম রাজ্জাক আপনার কাছে আসবো যে বাংলাদেশে আমরা জানি এই মুহূর্তে আমাদের জনসংখ্যার একটা বড় অংশ তরুণ, সম্ভবত প্রায় 70%-এর কাছাকাছি আমাদের এখন তরুণ। তা আপনি একজন তরুণ সংসদ হিসেবে কি মনে করেন আজ থেকে 5 বছর পর, 10 বছর পর কিংবা ডাউন টু দ্য রোড 20 ইয়ার্স পর এই বাংলাদেশের তরুণরা কোন ধরনের বাংলাদেশ পাবে, এবং সেক্ষেত্রে আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত, স্পেশালি যেটা সামিয়াপা বলছিলেন যে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ রাইটসের বিষয়টিকে এখানে ইনক্লুড করা কতটুকু গুরুত্বপূর্ণ? আজকে বাংলাদেশে আমরা SGD নিয়ে কথা বলছি, MGD স্বাভাবিকভাবে একটা মাইল ফলক ছিল, সবাই এখানে সবাই জানে, কিন্তু SGD হচ্ছে মোর ফোকাসড, এবং সেখানে গিয়ে কোয়ালিটির কথাও বলা হয়েছে। আমাদের MGD-তে ছিল এডুকেশনকে একেবারে সকল স্তরে নিয়ে যাওয়া, এখন আমাদের বর্তমানে SGD-র মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে কোয়ালিটি এডুকেশন। তো স্বাভাবিকভাবেই এই যুব তরুণ সমাজ যে আমাদের, আমরা পপুলেশন ডিভিডেন্ড বলে যেটা আমরা
ব্যাখ্যা করি, এই পপুলেশন ডিভিডেন্ডকে কেটার করার জন্যই কিন্তু এই এসজিডি কিন্তু একটি মূল একটি অবশ্যই একটা টার্গেট হিসেবে আমরা নিয়ে কিন্তু আমরা আগাতে পারি। বাংলাদেশ আগামী ভবিষ্যতে এই এসজিডির 17টি এসজিডি রয়েছে এবং ভাস্ট স্কেল স্কেলিং রয়েছে, স্বাভাবিকভাবে ইকোনমিক, সোশ্যাল এবং ক্লাইমেট। এবং এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই এসজিডিগুলোকে এই 17টার মধ্যে ইনফ্যাক্ট 12টা কিন্তু প্রস্তাব করা হয়েছে এবং সমর্থন করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকেই। সেখানে যে 2000 সালে যে এমজিডি করা হয়েছে সেখানেও আমরা একটা বড় ভূমিকা রেখেছি, কিন্তু এবারও কিন্তু যেটা তৌফিক ভাই বলছিলেন যে ডেভেলপিং কান্ট্রিজ হিসেবে আমাদের মতো একটি ছোট রাষ্ট্র নিশ্চয়ই আমরা কিন্তু আমাদের পপুলেশনের দিক দিয়ে কিন্তু আমরা স্ট্যান্ডিং হচ্ছে আই থিঙ্ক 7th or 8th, তো সেখানে কিন্তু আমরা বিশেষ একটা ভূমিকা রেখেছি এসজিডি মাইল ফলকগুলো অথবা টার্গেটগুলো সেট করার প্রেক্ষাপটে। তো এগুলো যদি আমরা পলিটিক্যাল উইলের মাধ্যমে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু আমাদের এই পপুলেশন ডিভিডেন্ডকে আমরা সেই লক্ষ্যমাত্রায় নিয়ে যেতে পারবো যেটা আমরা চাই। তবে রাইটস ইস্যুটা আমরা যখন উনি বলছেন যৌন এবং প্রজনন স্বাস্থ্যের কথা এবং সেক্ষেত্রে রাইটসটাকে অ্যাভয়েড করা হয়েছে, আমরা সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথের কথা বলছি কিন্তু রাইটস ঠিক সেভাবে আসছে না, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই প্রশ্নটা আপনাদের সবার কাছেই যে রাইটসটাকে ইনক্লুড করাটা এক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে আমরা কি করতে পারি? গোল 5 যেটা, গোল 5 এর 5.6 যেটা, সেখানে সেক্সুয়াল হেলথ অ্যান্ড সেক্সুয়াল রাইটস বলা হয়েছে, মানে সেপারেটলি বলেছে। আগে বলতাম সেক্সুয়াল হেলথ অ্যান্ড রাইটস, এখন এবার বলছি সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রিপ্রোডাক্টিভ রাইটস। রাইটসটা নিয়ে তো অনেক তর্ক বিতর্ক হয়েছে যারা আমরা এখানে জড়িত ছিলাম এই ডিফারেন্ট প্রসেসে। এখন রাইটস নিয়ে ডিফাইন করতে গেলে হোয়াদার ইট ইজ রাইটস অ্যাবাউট এভরিথিং ও রাইটস অ্যাবাউট সেক্সুয়াল রাইটস, কিন্তু এইটাই নিয়ে আমাদের উন্নতশীল এবং উন্নয়নশীল বেশ দেশের ভিতর পার্থক্য ছিল। ইভেন রাশিয়ার মতো দেশ কিন্তু রাইটস নিয়ে কোয়েশ্চন তুলেছে, হোল মিডল ইস্টার্ন ব্লক কোয়েশ্চন তুলেছে যে রাইটস নিয়ে, রাইটস হোয়াট ডু মিন বাই দ্যাট রাইটস, বিং এন ইসলামিক কান্ট্রি রাইটস যখনই এসে যাবে, কিন্তু রাইটস কিন্তু আমাদের কিছু ডিফাইন্ড আছে অলরেডি ইন আওয়ার রিলিজিয়াস বুকস। তো সেইটাকে আমরা সেই রাইটসটাকে তো ইকুয়াল রাইটস হতে পারবে, এসডিজিতে আছে কিন্তু আমরা ক্লিয়ারলি বলতেছি সেক্সুয়াল রাইটস এনশিওর করব। কিন্তু একটা বিষয় তো আমরা সবাই একমত যে আমরা জেন্ডার ইকুয়ালিটি বা ইকুইটি যাই বলি না কেন সেক্ষেত্রে সমতা চাই। তো আমি প্রথমে এখানে আমাদের তরুণ বন্ধুদের দিকে আসবো, আপনারা কি মনে করেন আসলে কি আপনাদের যে অধিকার নারী এবং পুরুষের ভেতর সেটা সমান থাকা উচিত এবং কেন সমান থাকা উচিত? নারী ও পুরুষ আল্লাহর, মহান আল্লাহ তাআলার দুইটা সৃষ্টি, সুযোগের ক্ষেত্রে কেন আলাদা হবে? একটা নারী কেন বাসায় বসে থাকবে? আমার প্রশ্নটা হচ্ছে যে নারী এবং পুরুষের ভেতরে কি সমান অধিকার থাকা উচিত কেন? একটা উন্নয়নশীল বিশ্বে যদি দাঁড়াতে চাই আমরা নারী পুরুষের মানে সমান অধিকার বা সমতার ভিত্তিতে যে কাজ সেটা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব। আমাদের আমাদের ছোট বন্টি বলছিলেন যে যদি আমরা সত্যি এগুতে চাই, দাঁড়াতে চাই, তাহলে নারী এবং পুরুষ জনসংখ্যার অর্ধেক অর্ধেক, সুতরাং কোনো একটা অর্ধেককে ফেলে রেখে সামনে এগুলো সম্ভব না। ঠিক এখান থেকে আমি আপনাদের চারজনকে প্রশ্ন করব যে আমরা এখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কথা বলছি, সেখানে এই জেন্ডার অধিকারের বিষয়টি কিংবা জেন্ডার সমতার বিষয়টি কিভাবে আসছে, বিশেষ করে আমাদের উন্নয়নশীল দেশগুলোর কিংবা অনুন্নত দেশগুলোর উন্নয়নের ক্ষেত্রে? বিশেষভাবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে এমডিজির সাথে এসডিজির একটা বড় পার্থক্য হলো এমডিজি যেমন প্রতিটি গোল এবং টার্গেটই প্রত্যেকটি দেশকে আসলে পালন করতে হবে বা অর্জন করতে হবে, এ ধরনেরই একটি চুক্তি জাতিসংঘে হয়েছিল বা আমরা সেটাকে সমর্থন করেছিলাম। এসডিজির ক্ষেত্রে অনেক বেশি আমি যেটা বলছিলাম যে এটার যে বাস্তবায়ন হবে এটা কান্ট্রি লেড হবে, অর্থাৎ দেশগুলো নিজে তার যে প্রাধিকারগুলো আছে সেগুলো নির্বাচন করবেন। সেক্ষেত্রে এই যে বিতর্কিত বিষয়গুলো আছে বা যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে যে এটা আমরা কোনটাকে আসলে বাস্তবায়ন করবো, কারণ পুরোটাই কিন্তু একটা উচ্চাকাঙ্ক্ষার ভিতরে আছে। ফলে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবে যে সত্যিকার অর্থে আমাদের নারীর ক্ষমতায়ন এবং নারীদের অধিকারের মধ্যে যে সমতা আনার ক্ষেত্রে আমরা যখন প্রাধিকার সেট করব তখন যেন আমরা এইগুলোকে ভুলে না যাই। যে প্রশ্নটি উনি করেছেন এবং বলছেন সেটার গুরুত্ব দিয়ে বলি যে বাংলাদেশের যদি লেবার ফোর্স পার্টিসিপেশন রেট দেখেন, পুরুষের ক্ষেত্রে যেটা প্রায় 85%, আর নারীদের ক্ষেত্রে এটা 36%, এবার 2013-তে আমরা দেখছি যে আরও কমে গিয়ে 33% হচ্ছে। অর্থাৎ প্রায় 50%-এর মতো নারী যেখানে 15 বছরের বেশিতে আছেন, তার মানে প্রায় আসলে 5 কোটি যদি নারী থাকেন সেই বয়সের ভিতরে, আমি বলছি প্রায় 2.5 কোটি নারী আসলে লেবার ফোর্সে বা ইকোনমিক অ্যাক্টিভিটিতে সরাসরিতে যুক্ত হতে পারছেন না। ফলে সেদিক থেকে আমরা যেটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলছি এবং যেটা মাননীয় সংসদ সদস্য বললেন, তাহলে সেটাকে যদি কাজে লাগাতে চাই এই 2.5 কোটি নারীদেরকে আমাদের অর্থনৈতিক উন্নয়ন এবং সার্বিকভাবে সামাজিক অর্থনৈতিক উন্নয়নের সাথে যুক্ত করাটা
অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজটি কিভাবে হচ্ছে বা কিভাবে হবে আমি এই বিষয়টি প্রথমে নাহিম রাজ্জাক আপনার কাছে জানতে চাইবো। আপনি একজন মাননীয় সংসদ সদস্য, তরুণ বয়সে, এবং আপনার জন্য এই বাংলাদেশে অনেক কিছু করার এখনও রয়েছে এবং থাকবে। কিভাবে আপনি মনে করেন যে আমরা এই অবহেলিত কিংবা আমরা বলতে পারি যারা যারা পেছনে পড়ে আছেন সেই জনসংখ্যাকে সামনে নিয়ে আসবো এবং কাজের সমান সুযোগ করে দেবো? এক্ষেত্রে বাংলাদেশ সরকার যখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে, সেক্ষেত্রে সরকার কোন বিষয়গুলোকে গুরুত্ব দিতে চায় বা দিচ্ছে? যেটা তৌফিক ভাই বললেন যে পপুলেশন ডিভিশনকে যদি আমরা কেন্দ্র করেই কথা বলি, সেখানে নারীদের অংশগ্রহণ এবং তাদের নিজেদের উন্নয়নের জন্য বিশেষ কিছু কিন্তু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমরা আগে উই আর টকিং অ্যাবাউট মাইক্রো ইকোনমি, মাইক্রো ইকোনমিতে যখন আমরা কথা বলি আমাদের বাংলাদেশে বড় বড় কিছু কিছু এনজিওরা কিন্তু বিশেষ ভূমিকা রেখেছে, কিন্তু এখন সরকারের কিছু কিছু পদক্ষেপ রয়েছে, একটি বাড়ি একটি খামার প্রকল্প, সেটা কিন্তু বাস্তব রূপে কিন্তু আপনি দেখবেন গ্রাম বাংলাতে কিন্তু মহিলারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা বিশেষ ভূমিকা রাখে, যেখানে বাংলাদেশের এন্টারপ্রিনারশিপ সেখানে কিন্তু এই মাইক্রো ক্রেডিটের সেই কনসেপ্টটা আমরা কিন্তু বিশেষভাবে মহিলাদের উদ্যোক্তাদের আমরা অংশগ্রহণ বেশি আকারে দেখি। তারপরে আপনার কথা রয়েছে যে তাদের এডুকেশনের প্রেক্ষাপট, আমরা এখন দেখি কিন্তু মহিলারা কিন্তু অথবা নারীরা কিন্তু প্রাইমারি থেকে সেকেন্ডারিতে কিন্তু বেশি সংখ্যক মেয়েরা যাচ্ছে, এবার এসএসসিতে বেশি মেয়ে পাস করেছে সেলের চাইতে এই লাস্ট এসএসসি পরীক্ষাতে, রেজাল্টও কিন্তু পুরুষদের থেকে বেশি। তার মানে আপনি বলতে চাইছেন যে সরকার আগে যে কাজগুলো করেছে তার ভিতরে শিক্ষার ক্ষেত্রে কথা আমরা বলতে পারি বা আমাদের ইকোনমিতে নারীদেরকে অংশগ্রহণের কথা বলতে পারি, এগুলো যেভাবে করেছে সেগুলোতেও যথাযথ গুরুত্ব দিয়েই সামনে সরকার উদ্যোগ নেবে? আরো রয়েছে, এখন আমাদের মেইন ফোকাসটা, আমরা যখন এসডিজি নিয়ে কথা বলছি আমাদের মেইন ফোকাসটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন। আচ্ছা, এবং সেখানে গিয়ে আমাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে এবং ইন্টিগ্রেশনের কিছু পার্টও রয়েছে, এখন নারীদের সম্পৃক্ততা পলিটেকনিক কারিগরি শিক্ষাতে যেন তারা আরও বেশি কর্মযোগ্য হতে পারে, এমপ্লয়েবিলিটির প্রেক্ষাপটে তাদেরকে যেন আরও বেশি করে আমরা সহযোগিতা করতে পারি, সেই জন্য আমাদের এখন মূল ফোকাস হচ্ছে কোয়ালিটি এডুকেশন। আচ্ছা রব ভাই, আমার এই প্রসঙ্গে একটা প্রশ্ন, একটু ভিন্ন প্রসঙ্গে যদিও, আমার কাছে মনে হয় যে আমাদের মাতৃ মৃত্যুর হার একটা বাংলাদেশের জন্য একদিকে বড় অ্যাচিভমেন্টের বিষয়, আবার অন্যদিকে আমাদের দুঃখেরও বিষয়। সেক্ষেত্রে আমাদের এসডিজি কিংবা আমরা যে এখন যে আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কথা বলছি, সেই সেখানে এই বিষয়টি কিভাবে অ্যাড্রেস করা হচ্ছে, কিভাবে করা যায়? সেটা হলো আমাদের দেশে অ্যাভেলেবল স্ট্যাটিস্টিক্স বলে প্রত্যেক বছর 5-6 হাজার মা মারা যায় সন্তান জন্ম দেওয়ার সময়। আমাদের দেশে প্রায় গড়ে 30 লক্ষ সন্তানের জন্ম হয় বছরে, যে 30 লক্ষ মা সন্তান জন্ম দেওয়ার সময় 5-6 লক্ষ মা মারা যায়। সেইটাকে যদি আমরা এসডিজির যে গোলটা হয়েছে অর্ধেক আমাদের 70-এ নামিয়ে আনা, মানে আমরা এখন 140 বা 142-এর কাছাকাছি আসি, মানে সেটাকে যদি 70-এ নামিয়ে আনতে হয় তো অর্ধেক নামাতে হবে, প্রায় 2,500 মাকে সেভ করতে হবে নেক্সট 10 ইয়ার্স। সেটার কিন্তু খুব সিম্পল ইন্টারভেনশন সরকার কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছে, একটা হলো ম্যাগনেশিয়াম সালফেট, যেটা হলো যে খিচুনি দিয়ে যে মারা যায়, প্রায় 1500 মা মারা যায় খিচুনি জনিত রোগের জন্য, আরও প্রায় 1000-খানেক মা মারা যায় অধিক রক্তপাতের জন্য। এই যে 1000+1500 এই 2500 মাকে কিন্তু রিচ করে বাঁচাবার জন্য সরকারের অলরেডি ইন্টারভেনশন আছে, সেটাকে স্ট্রেংথেন করতে হবে, করলে কিন্তু আমাদের মাতৃমৃত্যুর হার এই যে এখন 1000 লক্ষতে যে 140 আছে বা 150 আছে বা 170 আছে ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্স আছে, সেটাকে খুব ইজিলি আগামী 3-4 বছরের ভিতরে কিন্তু কমিয়ে আনা যেতে পারবে একটা রিজনেবল এস্টিমেট। এক্স্যাক্টলি 70-এ নামিয়ে আসতে পারবে না, বাট 100-তে আসতে পারবে, 100 হলে কিন্তু প্রত্যেক এই আগামী 4 বছরে প্রায় 1500 মাকে বাঁচাতে পারবো। তরুণ বন্ধু আপনাদের কাছে আসবো যে আমরা যদি মাতৃমৃত্যুর হার কমানোর কথা বলি কিংবা আমরা কোয়ালিটি এডুকেশনের কথা বলি, যাই বলি না কেন, সেক্ষেত্রে আপনাদের একটা বড় ধরনের ভূমিকা আছে। আমি মাননীয় সংসদের কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি বলছিলেন যে কোয়ালিটি এডুকেশন, আপনি দেখেন পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল, প্রশ্নপত্র ফাঁস রিসেন্ট বছর দেখেন, এখান এটা কি হুমকি স্বরূপ না আপনার কোয়ালিটি এডুকেশনের জন্য? আপনার যেহেতু বললেন যে কোয়ালিটি এডুকেশনের কথা, তো আমাদের আমি যতটা খেয়াল করেছি আমরা যে আমাদের এডুকেশন অনেকটাই সিস্টেম ডেভেলপ করেছে, বাট তারপরে প্রতি বছর যেভাবে শিক্ষিত বেকার যুবক বের হয়, তো এটা আমাদের জন্য অনেক তত হুমকি স্বরূপ। তো সরকার কি ব্যবস্থা নিয়েছে, এটা কি বিকল্প কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করেছে, বিকল্প কর্মসংস্থানের কোনো ব্যবস্থা আমাদের শিক্ষাকে কর্মসংস্থান করার জন্য কোনো প্রতিষ্ঠা করা হয়েছে? খুব দ্রুত উনি আগে হাত তুলেছেন, তারপর আমি আপনার কাছে আসবো, আর দুটো প্রশ্ন নিয়ে তারপরে আমরা উত্তরে আসবো। এসডিজির যে 17টি বলা হয়েছে, যে 17টি নিয়ে এসডিজির পরিকল্পনা, তো এখানে যে কোয়ালিটির কথা বলা হয়েছে, যে এমডিজির কথা বলা হয়েছে কোয়ান্টিটি ছিল, আর এসডিজি হচ্ছে কোয়ালিটি, তো এই কোয়ালিটিটা কি দীর্ঘ পরিকল্পনা মাফিক হয়েছে নাকি একটা সীমিত পরিকল্পনা নিয়ে? আমার মনে হয় আমি আপনার কাছে পরে আসি, উত্তরগুলো শুনি। কোয়ালিটি এডুকেশনের সাথে সাথে ইন্টিগ্রিটিটা রাখাটা খুবই দরকার। আপনি প্রশ্ন ফাঁসের কথা বলেছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক, স্বাভাবিকভাবে এখানে
নৈতিকতার ব্যাপার রয়েছে এবং স্বাভাবিকভাবে এটার কনফিডেন্সের ব্যাপারটাও রয়েছে। তো সেখানে সরকারি প্রতিষ্ঠান অথবা সরকারের যেই কর্মকর্তারা এবং যারা অধিদপ্তর রয়েছে তাদেরকে আরও বেশি করে তাদের এই জায়গাটায় নজরদারি দেওয়া উচিত। এখন বাংলাদেশে বর্তমানে ট্রেনিং স্কুলগুলো রয়েছে, যেটা রব সাহেব বললেন যে ট্রেনিং স্কুলগুলোর কারিকুলামও কিন্তু ওরকমভাবে সেট করতে হবে ডিমান্ড বেসড, যে কোন কোন কারিগরি শিক্ষাতে আপনারা কাজ করলে আপনাদের সেই জায়গায় গিয়ে পেশাজীবীতে আপনারা কাজটা পাবেন, সেই জায়গাটাতেও আমাদের চিন্তাভাবনা করতে হবে। যে এমপ্লয়াবিলিটি ইজ এ বিগ চ্যালেঞ্জ, আমাদের হিউজ পরিমাণ ইউথ বর্তমানে রয়েছে এবং আগামীতে আরও বের হচ্ছে, কিন্তু এদেরকে চাকরিতে অথবা ব্যবসাতে সরকার কিন্তু ওনলি ফ্যাসিলিটেট করতে পারে না। কিন্তু প্রাইভেট সেক্টর, আমি যদি প্রশ্নটা বুঝে থাকি, উনি কিন্তু বলছিলেন অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার কথা। সেক্ষেত্রে আপনারা একজন সংসদ, আপনি একজন সংসদ সদস্য হিসেবে, কিংবা আমি যদি বলি বাংলাদেশে যারা আপনারা আজকে আমাদের রাজনৈতিক নেতৃত্বে আছেন, তারা কি কমিটমেন্ট নিয়ে কাজ করছেন এবং উনি যে প্রশ্নটা করেছেন সেটা নিশ্চিত করার ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি? নিশ্চয়ই রেসপন্সিবিলিটির সাথে এখানে কমিটমেন্ট ইস্যু রয়েছে। এখানে আপনার কাজ করতে গেলে নিশ্চয়ই ভুল হবে, কিন্তু সেখানে গিয়ে আমাদের নৈতিকভাবে আমাদের রেসপন্সিবিলিটি নিতে হবে। আমাদের ওই কালচারটা কিন্তু এখন ডেভেলপ হচ্ছে। প্রশ্নপত্র পাশ, যেটা মাননীয় সংসদ সদস্যকে বলা হলো, প্রশ্নপত্র পাশ মানে ফাঁস হয়ে যাওয়া কিন্তু কোয়ালিটির সাথে সম্পর্ক না। প্রশ্নপত্র ছাড়াও তো পরীক্ষা হয়, হতে পারে তো? মানে আমরা আমরা আমাদের দেশে কি ক্লোজ বুক এক্সাম নিয়ে আমরা সবাই কিন্তু এখন এখনও আমরা মানে অ্যাকাস্টম, আমরা সবে খাতা বন্ধ করে মুখস্থ পরীক্ষা দিয়ে পাশ করতেছি। সেইটা না হয়ে যদি প্রশ্নপত্র অনেক মেকানিজম আছে সেটা বদলানো যেতে পারবে। আমি এটাতে যাচ্ছি না, অন্য ব্যাপারে আসবে। এমপ্লয়েবিলিটির ব্যাপারে একটু আগেই তো যেটা বললাম যে আমরা প্রত্যেক বছর যদি 2 লক্ষ ইউনিভার্সিটি গ্রাজুয়েটকে গ্রাজুয়েট বানাই, তাদেরকে চাকরি দিব কোথায়? না কিন্তু সেটা তো আমরা বানাচ্ছি। ওনার প্রশ্নটা হচ্ছে তাদের বিকল্প কর্মসংস্থানের জন্য চিন্তা করছে কিনা। সরকার চিন্তা করতেছে, টেকনিক্যাল ভাবে হচ্ছে, টেকনিক্যাল এডুকেশনের জন্য সরকার এখন চিন্তা করতেছে প্রত্যেক উপজেলা লেভেলে একটা বা দুটা টেকনিক্যাল স্কুল করতে। আপনি একটা সিম্পল একটা করে একটা বা কোনো কোনো জায়গায় বড় হলে দুটো যদি করা যায়, যদি সেইটা যদি চিন্তা করেন। এখন আমাদের একটা ইউনিয়নে প্রায় 8টা থেকে 10টা প্রাইমারি হাই স্কুল আছে, কিন্তু কিন্তু সমস্ত উপজেলাতে আপনি একটা টেকনিক্যাল স্কুল নেই। আচ্ছা, এই এইখানে রিসোর্সের প্রশ্ন চলে আসছে। আমরা জানি যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার পরে এখন আমরা যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কথা বলছি, সেখানে কিন্তু রিসোর্স মোবিলাইজেশন হবে কান্ট্রিগুলোর ভেতর থেকেই। আমি তৌফিক সাহেব আপনার কাছে, তৌফিক ভাই আপনার কাছে জানতে চাইব, শুধুমাত্র দেশের ভেতর থেকে হবে তা না, তবে এমডিজি তে একটা যেহেতু বড় বৈদেশিক সাহায্যের মানে প্রয়োজন ছিল এবং সেটা কমিটমেন্ট ছিল। এসডিজি যেহেতু একটা বড় পরিসরে নেওয়া হয়েছে, লক্ষ্যমাত্রাগুলোকে উচ্চাকাঙ্ক্ষী রাখা হয়েছে, সেই বিচারে যেই নতুন করে বৈদেশিক সাহায্যের প্রয়োজন হবে সেটা দেবার ব্যাপারে আসলে কমিটমেন্ট আসেনি বা সেটা সম্ভব না বৈশ্বিক পর্যায়ে। ফলে বলা হচ্ছে যে উন্নয়নশীল দেশগুলোকে এখন দেশজ সম্পদ আহরণের ক্ষেত্রে মনোযোগী হতে হবে, এবং এক্ষেত্রে বাংলাদেশের এখন যে কর জিডিপির অনুপাত আছে সেটা 10% মতো আছে, 10% কিছুটা নিচে, এটাকে দ্বিগুণ করবার কথা বলা হয়েছে আগামী 15 বছর। ফলে সেই সেটার অনেক গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। আর দ্বিতীয় হলো যে আরও কিছু ইনোভেটিভ ফাইন্যান্সিং বলি আমরা, যে কিছু নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে সেগুলোর দিকে মনোযোগী হওয়ার কথা বলা হয়েছে। বাংলাদেশে উনি যেটা বলছিলেন যে একটা আমাদের একটা বড় সমস্যা হলো এই পুরো কার্যক্রম চালাতে হলে তো পাবলিক ইনভেস্টমেন্ট লাগবে, পাবলিক এক্সপেন্ডিচার লাগবে, এবং আপনি যদি দেখেন যে হেলথে আমাদের এখন জিডিপির 1% কাছাকাছি আমরা ব্যয় করছি, যেটাকে 4-5% নেওয়ার কথা। এডুকেশনে আমাদের 2% কাছাকাছি আছে, এটা আসলে প্রায় 8-9% কথা বলা হয় যে এই পরিমাণ আমাদের ব্যয় করা উচিত, সেই পরিমাণ আমরা ব্যয় করতে পারি না। একটা বড় কারণ হলো আমাদের সম্পদ নেই, ফলে সম্পদ আহরণ একটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হলো যে সম্পদের সুষম ব্যবহারটা হলো গুরুত্বপূর্ণ, যে আপনি একটা হলো সিকোয়েন্সিং, যে আমি কোনটার পরে কোনটা করব। আর উনি যেটা বলছেন যে আমরা হয়তো উন্নয়ন প্রকল্প পাচ্ছি, আমরা একটা হাসপাতাল তৈরি করছি, কিন্তু সেই হাসপাতাল রান করার জন্য যে রাজস্ব ব্যয় বা রাজস্ব অ্যালোকেশন লাগবে সেটা আমরা আবার দিচ্ছি না। আচ্ছা, এই সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটার সাথে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যদিও বাংলাদেশ বলছি এটা মিডল ইনকাম কান্ট্রির দিকে এগুচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা কি আদৌ প্রস্তুত একটা মিডল ইনকাম কান্ট্রি হিসেবে? আমরা আমাদেরকে কি দেখতে প্রস্তুত? এবং ব্যয়ের যে প্রসঙ্গটুকু আপনি বলছিলেন যে আমাদের নিজেদের রিসোর্স আমাদের মোবিলাইজ করতে হবে, সেই রিসোর্স মোবিলাইজেশনের জায়গাটুকু তো আমরা তৈরি করে ফেলেছি, কিন্তু এটা ঠিক কীভাবে ব্যবহার করবো, সেই স্ট্র্যাটেজিগুলো কি? এখন অলরেডি আমরা একটি মধ্য আয়ের দেশ, হ্যাঁ, এই বছরের জুলাই মাস থেকে আমরা মধ্য আয়ের দেশে প্রবেশ করেছি, নিম্ন মধ্য আয়ের দেশ, তো আমরা মাত্র প্রবেশ করেছি। এটার থেকে উচ্চ আয়ের দেশের যাত্রাপথটি অনেক লম্বা, ফলে সেদিক থেকে একটা বড় যাত্রা আমাদের রয়েছে।
দ্বিতীয়ত হলো যে আমাদের কর জিডিপি অনুপাত যে কোনো স্ট্যান্ডার্ডে সবচেয়ে কম, আমাদের দেশের সম পরিমাণ যাদের মাথাপিছু আছে তাদের থেকেও কম, আমাদের যে প্রতিবেশী দেশ আছে তাদের থেকেও কম, ফলে আমরা সম্পদ আহরণের দিক থেকে খুবই পিছিয়ে আছি। এটা হলো কিন্তু যেটুকু সম্পদ আমরা আহরণ করছি সেটুকু সম্পদ কি আমরা এবং সেটাই প্রক্রিয়াগতভাবে কিংবা তৃতীয় পদ্ধতিগতভাবে আমি সেটাই বলছি যে আপনি ব্যবহারটা আসলে ঠিকমতো করতে পারছেন কিনা, কোয়ালিটি এক্সপেন্ডিচার এবং সেটার কথা বলা হচ্ছে। এবং একটা বড় আমরা অভিযোগ শুনি বাংলাদেশের যারা করদাতা আছেন বা যারা কর জনগণ আছেন, সেটা হলো যে আমি করের টাকাটা দিয়ে এটার সুবিধাটা আমি পাবো কিনা। ফলে সরকারের পক্ষ থেকেও একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো যে আপনি যখন পাবলিক সার্ভিস ডেলিভারি আমাদের আরও বেশি এফিশিয়েন্ট হবে, মানুষ যখন একটা আত্মবিশ্বাস পাবে যে আমি সরকারকে কর দিলে সেই করের টাকাটা আমারই উপকারে কাজে লাগছে, তখন এটা হয়তো আসবে। এখন এটা সেই ক্লাসিক চিকেন অ্যান্ড এগ প্রবলেম হয়ে গেছে যে কখন কোনটা হবে। আমার ধারণা দুটো পাশাপাশি চলতে হবে, জনগণকেও ঠিকমতো কর দিতে হবে, ব্যবসায়ীদেরকে এবং সাধারণ জনগণকে, এবং সেই সাথে সরকারকেও এই করের টাকা ব্যবহারের ক্ষেত্রে মনোযোগী হতে হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আলোচনা করছি আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কি করা প্রয়োজন সে বিষয়ে, এবং সেক্ষেত্রে করের কথা বলছিলেন আমাদের একজন সম্মানিত অতিথি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইউএনএপি সহযোগিতা আরটিভির বিশেষ ডায়ালগ। নিচ্ছে ছোট্ট একটি বিরতি। আবারও আমন্ত্রণ ইউএনএপি এর সহযোগিতায় আরটিভির বিশেষ ডায়ালগ অ্যাচিভিং ডেভেলপমেন্ট গোলস ইন বাংলাদেশ অনুষ্ঠানে। কথা বলছিলাম এসডিজি ও আইসিপিডি নিয়ে। এবারে তরুণ প্রজন্মের কাছে জানতে চাইব, আমাদের একজন প্যানেলিস্ট বলছিলেন আমরা যদি ট্যাক্সই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই তাহলে ট্যাক্স বাড়বে, তার বিনিময়ে কি আশা করবেন? আমরা ট্যাক্স দিতে অবশ্যই প্রস্তুত, কিন্তু সেই ট্যাক্সটা সরকার যেন অবশ্যই প্রপারভাবে ইউজ করা হয়। আমরা চাচ্ছি যে ওই সরকারের যে কর্মচারীদের বেতন দ্বিগুণ না করে ওই বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি করে দেওয়া হোক। আসলে কি শিক্ষা উন্নত করতে হবে, শিক্ষার দিক দিয়ে আমাদের আমরা দেখি যে ট্যাক্সটা শিক্ষার ক্ষেত্রে বেশি ইনভেস্ট করা হচ্ছে, আমাদের উন্নয়ন কাজে ধীর গতির কারণে সেগুলোর খরচ আসলে দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা আসলে একটা সমস্যা ধরে উন্নয়ন কাজগুলো যেন সমাপ্ত হয় সেই বিষয়ে আশা করি। আমরা যে ট্যাক্সটা দিব সেটা নারী কর্মসংস্থান এবং নারীদের নারীর কর্মসংস্থানে যেন ট্যাক্সটা ব্যবহার করা হয়। তারা প্রশ্ন তুলছেন আমাদের এই ট্যাক্সটা যে খরচ হবে সেই খরচের ক্ষেত্রে নারীকে অগ্রাধিকার দেওয়া হবে কিনা। অবশ্যই নারীদের প্রায়োরিটি দিতে হবে এবং নারীকে দেখতে হবে যে নারীর জন্য আসলে কি করছে, কেননা নারীরা অনেক পিছিয়ে আছে আমাদের দেশে। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু বললো যে অবশ্যই তারা ট্যাক্স দিতে রাজি, এটা আমাদের জন্য একটা ভালো দিক, তারা রাজি। কিন্তু ট্যাক্সের টাকার পাশাপাশি কিন্তু তারা এটাও মানে খুবই কনসার্ন যে আমার টাকাটা যে আমি দিব আমার খাটনির টাকা সেটা প্রপার ইউটিলাইজ হচ্ছে কিনা এবং আমার জন্য হচ্ছে কিনা, নারীর জন্য এই 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 অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা নিশ্চিত করার জন্য আমাদের আমাদের সংসদ রয়েছে, এক্ষেত্রে সরকার কি করছে? অ্যাকাউন্টেবিলিটি ইজ এ বিগ চ্যালেঞ্জ, ইটস এ ম্যাসিভ চ্যালেঞ্জ। গভর্নেন্স হচ্ছে একটা বিগ চ্যালেঞ্জ। আমি কোনো সুনির্দিষ্টভাবে কোনো সরকারকে কোনো বলবো না, আমি বলবো ইটস আ চ্যালেঞ্জ আমাদের জন্য অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রিজ। আমরা কিন্তু স্লোলি স্লোলি কিন্তু এই চ্যালেঞ্জেসগুলোকে আমরা মোকাবেলা করার জন্য আমরা চেষ্টা করছি। সংসদ একলা তো রেসপন্সিবিলিটি নিতে পারবে না, লোকাল লেভেল আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে সেইটাকে আরো অ্যাক্টিভ করতে হবে। সেই জিনিসটাই আমাদের এখন একটা মেজর প্রবলেম হয়ে গেছে। আপনার কাছে ঠিক ঠিক এই প্রসঙ্গে আমি জানতে চাইবো যে আমরা জানি যে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে নারীর প্রজনন স্বাস্থ্য এবং অধিকার, নারী নির্যাতন রোধ করা, এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেখানে স্থানীয় সরকার ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবং আমরা দেখছি অধিকাংশ ক্ষেত্রেই নারী নির্যাতনের যে গ্রাফ তা কিন্তু ঊর্ধ্বমুখী, সেক্ষেত্রে স্থানীয় সরকারের ভূমিকাটা কি থাকতে পারে? মানে এই যে একটা রিসেন্টলি যে একটা বড় ডিবেট হয়ে যাচ্ছে বাল্যবিবাহ নিয়ে, আপনারা প্রত্যেক প্রশ্ন মানে পেপার খুলে দেখতে পারেন বাল্যবিবাহ। এই দেশে বাল্যবিবাহ যদি বলি 18 বছরের আগে আর 15 বছর বা 12 বছর যে কোন স্টার্টিং ফ্রম এনি এজ ডাউন, সেইটা প্রায় 5 লক্ষের বেশি বাল্যবিবাহ হয় প্রত্যেক বছর এই দেশে। সবই আমরা খাতাতে কিন্তু বিয়ের যখন রেজিস্টার 90% অফ আওয়ার ম্যারেজ আর রেজিস্টার্ড নাও, সেইখানে কিন্তু আমরা লিখে যাচ্ছি 18 বছর বিয়ে। তবে ডক্টর ডব, আপনি বলছেন যে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থার যে ভূমিকাটা পালন করা দরকার ছিল সেটা পালন করা হচ্ছে না, এক্ষেত্রে সামিয়া আপনার কাছে জানতে চাইবো যে আমাদের কি করণীয়? প্রথমত হলো যে 18 বছরের নিচে শরীর আমার তৈরি হয় নাই, এটা একটা একটা বায়োলজিক্যাল একটা বিষয়, ডাক্তাররা আরো ভালো বলতে পারবে যে আসলে আমার শরীর প্রস্তুত না আমি বিয়ের পরে গর্ভধারণ করলে, সেখানে আমার প্রসূতি মৃত্যুর হার বেড়ে যাওয়ার আরও সম্ভাবনা, যেখানে একদিকে সরকার বলছে যে আমি প্রসূতি মৃত্যুর হার কমাতে চাই, আরও 70 যদি আনতে চাই যে এসডিজির গোলে আগামী 15 বছরের মধ্যে, তাহলে আরও অনেক বেশি মনোযোগী দিতে হবে যেখানে যেখানে প্রসূতি মৃত্যুর হার কমানোর যে
ইন্ডিকেটর সেট করতে হবে। স্থানীয় সরকারকে কার্যকর করার জন্য কি করা হবে? প্রতিটা ইউনিয়ন পরিষদের আন্ডারে 13টা স্ট্যান্ডিং কমিটি আছে, বিভিন্ন ধরনের সরকারের অনেক ভালো উদ্যোগ করা, কিন্তু সেগুলো অ্যাক্টিভেট করছে। আচ্ছা, এই অ্যাক্টিভেট করার ক্ষেত্রে কি করা প্রয়োজন, এই প্রশ্নটা আমি আপনাদের চারজনের সবার কাছে। অ্যাক্টিভেট করার জন্য এটা আসলে একটা অ্যাকাউন্টেবিলিটি লাগবে, আবারও মনিটরিং লাগবে লোকাল গভর্নমেন্টের আন্ডার থেকে, যে সেন্ট্রাল থেকে যে স্ট্যান্ডিং কমিটিগুলো হওয়ার কথা হচ্ছে কিনা। স্থানীয় সরকারকে অ্যাকাউন্টেবল করার ক্ষেত্রে আপনাদের মতো তরুণরা কি ভূমিকা পালন করতে পারে? সোশ্যাল ওয়ার্কে যারা জড়িত আছে বা যেই তরুণরা সোশ্যাল ওয়ার্ক করে তাদেরকে আসলে ওইটার জন্য এগিয়ে আসতে হবে। নিঃসন্দেহে আমাদের পলিটিক্যাল পার্টির যারা রয়েছেন তাদেরও একটা বড় ভূমিকা আছে। স্থানীয় সরকারকে কার্যকর করার ক্ষেত্রে আপনারা কি ভূমিকা পালন করতে পারেন? স্থানীয় সরকার প্রশাসন তাদের কিছু লিমিটেশন রয়েছে, কিন্তু এদের থেকেও বড় ভূমিকা নিতে পারবে যারা নির্বাচিত প্রতিনিধি, মেম্বার বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, যারা আমরা কর্তা বলি অথবা যারা আমরা বলছি যে পলিটিক্যাল লিডার্স, তাদেরকে কিন্তু বিশেষ ভূমিকা নিতে হবে এবং তাদেরকে নির্বাচিত করার প্রেক্ষাপটে কিন্তু আপনাদের ভূমিকা বেশি, কারণ আপনারাই তাদেরকে নির্বাচিত করছেন। সেখানে গিয়ে অ্যাকাউন্টেবিলিটির কথা কিন্তু আপনারা বলতে পারছেন। অ্যাকাউন্টেবিলিটির সাথে মনিটরিং সিস্টেম নিয়ে আসতে হবে। এখানে মনিটরিং করতে গেলে শুধুমাত্র গভর্নমেন্টের ইনস্টিটিউশনগুলো কাজ করলে হবে না, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন রয়েছে, সেখানে পদক্ষেপ নিতে হবে। এই আমরা যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কথা বলছি, সেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা একটা বড় বিপদ হবে। আপনি নিজেও যেটা বলছিলেন যে ডোনারদের যে সাহায্য, যেগুলো গ্র্যান্ট আমরা পাই, সেই গ্র্যান্টগুলো কমে যাবে, কারণ রিসোর্সটা দেশ থেকে মোবিলাইজ করতে হবে। সেক্ষেত্রে কি আপনার মনে হয় না যে আমাদের যে উন্নয়ন লক্ষ্যমাত্রার ক্ষেত্রে যে অর্জনগুলো সেগুলো বিপদের মুখে পড়বে যদি সরকার যথাযথ ফাংশনাল ভূমিকা এখানে রাখতে না পারে? যেই উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা প্রাণ নির্ধারণ করছেন জন্য যত বেশি সম্পদের প্রয়োজন হবে সেটা আসবে না। দ্বিতীয়ত হলো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে অর্থ বা সম্পদই যে সকল সমস্যার সমাধান করবে তা না। এখানে হলো এসডিজি একটি আসলে সত্যিকার অর্থে তো একটি জনগণের উন্নয়ন এজেন্ডা হওয়ার কথা, এবং যদি জনগণের উন্নয়ন এজেন্ডা হয় তাহলে এখানে সম্পৃক্ততা লাগবে। সেই সম্পৃক্ততা একদিকে যেমন জনগণের লাগবে, তেমনি সরকার, সরকারের বিভিন্ন টায়ার, লোকাল গভর্নমেন্টের কথা আমরা বলছি, এনজিওগুলোর কথা বলছি, সেটা যেমন আপনি বাল্যবিবাহের প্রসঙ্গটাতে দিয়ে যদি আমি বলি, তাহলে আপনি বলবেন যে স্কুলগুলোকে আপনি এম্পাওয়ার করতে পারেন কিনা। যে সবচেয়ে বেশি হলো যে আমরা দেখছি যে ক্লাস 7-8 গেলে মেয়েদের ঝরে পড়ার হার বেশি, এবং আমরা যেখানে প্রাইমারি এনরোলমেন্ট প্যারিটিতে আমরা এমডিজি অ্যাচিভ করতে পেরেছি, কিন্তু সেকেন্ডারিতে কিন্তু পারিনি, এবং এটা আমাদেরকে ভালোভাবে নিতে হবে। আমরা যেটা বলছি যে এসডিজির সময় তাহলে আমরা চেরি পিকিং করবো কিনা, চেরি পিকিং এর অর্থ হলো যেটা আমি সহজে পাচ্ছি শুধুমাত্র সেটাই করে বের হয়ে আসবো কিনা। সুতরাং এই যদি আমরা স্কুলগুলোকে একসাথে নিতে পারি, একইভাবে যদি আপনি এম্পাওয়ার করেন যে উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে যারা যে নারী অফিসার আছেন, নারী ও শিশু বিষয়ক অফিসার, তাদেরকে আপনি এম্পাওয়ার করবেন কিনা, যে উনি যদি অর্ডার করেন কোনো একটা জায়গায় অ্যাকশনের জন্য, পুলিশ সেটা করতে বাধ্য থাকবে, এবং সেই কমিউনিটি বেস এই ধরনের একটা প্রক্রিয়া তৈরি করবেন কিনা। বাংলাদেশের যতগুলো উন্নয়ন লক্ষ্য আমরা নিয়ে গর্ব করি, সেটা জনসংখ্যার কমানোর থেকে শুরু করে টিকাদানের ক্ষেত্রে একটা বড় অ্যাচিভমেন্ট হয়েছে, কারণ জনগণ নিজে চেয়েছে এবং অ্যাওয়ারনেস বিল্ডিং হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইউএনএপি সহযোগিতা আরটিভির বিশেষ ডায়ালগ। নিচ্ছে ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ ইউএনএফপিএ সহযোগিতায় আরটিভির বিশেষ ডায়ালগ শো অ্যাচিভিং ডেভেলপমেন্ট গোলস ইন বাংলাদেশ। এখানে আমি আপনার কাছে আসবো যে বর্তমানে উন্নয়ন সংস্থাগুলো বাংলাদেশে, তারাই মূলত যখনই কোনো উন্নয়ন অর্জনের কথা আসে তারা দাবি করেন যেটা তাদেরই অর্জন, এবং সে জায়গায় কিন্তু আমাদের এই যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর যে অস্তিত্ব সেটা খুব পরিষ্কারভাবে দেখা যায় না। এই বিষয়টি সম্পর্কে আপনি কি বলবেন? আমি এখানে কয়েকটা বিষয় আনতে চাই। সেটা হলো, একটা হলো যে আমাদের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা যেটা অভিজ্ঞতাটা, সেটা আমাকে কিন্তু কাজে লাগাতে হবে আমার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মধ্যে। সেখানে অনেক অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে এবং অনেক খারাপ অভিজ্ঞতাও আছে, সেই অনুযায়ী পরিকল্পনাটা করতে হবে। এবং 17 নম্বর গোলে কিন্তু আছে যে অ্যাকাউন্টেবিলিটির কথা, এবং সেখানে বলা হয়েছে যে কিভাবে মিন্স অফ ইমপ্লিমেন্টেশনের কথা, সেটা কিন্তু খুব ভালোভাবে কেয়ারফুলি আমাদের দেশের সরকারকে কিন্তু হ্যান্ডেল করতে হবে। আর সরকার কিন্তু একা এটা তৈরি করতে পারবে না, সিভিল সোসাইটিকে নিয়েই এটা কিন্তু তৈরি করতে হবে। আরেকটা বিষয় বলে না যে বাল্যবিবাহ রোধ করা, স্থানীয় সরকারকে কিভাবে স্ট্যান্ডিং করা যায়, 13টা স্ট্যান্ডিং কমিটি যদি শক্তিশালী হয়, রেগুলার হয়, নিয়মিত তারা প্রতি 2 মাস অন্তর অন্তর বসার কথা, সেখানে যদি হয় তাহলে কিন্তু অনেকখানি স্থানীয়ভাবে, সেখানে কিন্তু স্থানীয় জনগণও আছে, ওই কমিটির সদস্য জনপ্রতিনিধিরাও আছে ইউনিয়নের,
সেখানে কিন্তু একটা বড় ধরনের আলোচনা হতে পারে এবং সেখানে পরিকল্পনা হতে পারে এবং স্থানীয়ভাবে একটা মোবিলাইজেশন হতে পারে, সচেতনতা বৃদ্ধির কাজটা কিন্তু করতে পারে। এই তরুণ বন্ধুদের কাছে আমি আসব, পাড়ায় মহল্লায় তরুণ তরুণেরা একত্রিত হয়ে যে উদ্যোগগুলো নিতেন কারো অর্থায়ন ছাড়া নিজেদের উদ্যোগে স্বেচ্ছাসেবার ভিত্তিতে, সেই ক্লাবগুলো এখন নেই, আসলে কি তাই? আচ্ছা, শুনতে চাই কেন নেই এবং কিভাবে এটা করা যেতে পারে এবং কিভাবে আপনারা স্থানীয় সরকারকে ফাংশনাল করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন। স্থানীয় লেভেলে আমরা আগে অনেক দেখতাম বা ইউনিয়ন লেভেলে মানে অনেক ধরনের সংগঠন ছিল যেগুলো এখন আসলে বিলুপ্তির পথে মানে পাওয়া যায় না, আসলে সবাই তাদের নিজেদের যে কাজটা সেই কাজে ব্যস্ত থাকে এবং তারা এরকম আর্টসের যে সোশ্যাল ওয়ার্কের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলোতে সময় দিতে চায় না, মানে নিজেদের যে ব্যস্ততা সেটাই মানে সেখানেই বেশি ব্যস্ত থাকে। আচ্ছা, তারপরে আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে এই প্রজন্ম, আর কি বলবেন? ওই সব সমাজের জন্য ক্লাব করার চাইতে আমরা এখন আসলে ফেসবুকেই বেশি সচেতনতা প্রতিরোধ করার চেষ্টা করি। ক্লাবগুলোর ব্যাপারগুলো হচ্ছে একটা সময় হয়তো বা ছিল তখন আমাদের পলিটিক্যাল কোনো আসলে প্রবলেম হয়তো বা ছিল না, এখন হয়তো আমরা যদি ক্লাবগুলো চালাই বা রান করি একটা পলিটিক্যালের অনেকগুলো ব্যাপার থাকে, তাদেরকে বোঝানো, সন্তুষ্ট করা, তাদের থেকে হয়তো বা কোনো প্রেশার কিংবা এই ক্লাবগুলোকে পলিটিক্যালিভাবে কোনোভাবে ব্যবহার করা, যেটা আসলে হয়তো বা গার্ডিয়ান এখন মেনে নিতে চাচ্ছে না। তার মানে আপনি মনে করছেন এখানে একটা সিকিউরিটি ইস্যু আছে? হ্যাঁ, সিকিউরিটি। আচ্ছা, মাননীয় সংসদ সদস্য যে বিষয়টি আমাদের তরুণ বন্ধুটি বললেন সিকিউরিটি ইস্যুর কথা, আমি একটু আপনার অভিজ্ঞতা জানতে চাই এই বিষয়ে। ক্লাবগুলো কিন্তু সামাজিক কর্মকাণ্ডের মধ্যে সবসময় সংযুক্ত ছিল। আমরা আরবান এলাকা থেকে মুভ করে যদি আমরা রুরাল এরিয়াতে দেখি, গ্রামগঞ্জে দেখি, তখন সেখানে কিন্তু এখনও ক্লাবগুলোই কিন্তু দৈনন্দিন সকল রকম সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা থেকে শুরু করে সব কিছু কিন্তু তাদেরকে কেন্দ্র করেই কিন্তু এখন হচ্ছে, এখনও কিন্তু। না হলে আজকে আমরা 550-600-700 সংগঠন, যুব সংগঠনকে নিয়ে আমরা কোথায় পাচ্ছি কোথায়? আর তারা কিন্তু যাদেরকে নিয়ে কাজ করছি তাদের মোটামুটি ভূমিকা তারা তাদের রয়েছে এলাকা এলাকায়, তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হয়েছে আমাদের। সেখানেই চিন্তাভাবনাটা থাকে যে আমাদের ইউথ কমিউনিটি ডেভেলপমেন্টের যে কনসেপ্টটা আগে ছিল সেটাকে ফিরিয়ে আনার জন্য এই ইউথদের ভয়েসগুলোকে আগামী ভবিষ্যৎ পলিসি এবং পরিকল্পনার মধ্যে সম্পৃক্ত করার জন্য এই ইয়াং বাংলা প্ল্যাটফর্মটি করা, সিআরআই সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের তত্ত্বাবধানে। আপনারা এই প্ল্যাটফর্মটা করতে যে দেখেছেন যে অনেক তরুণরা এখানে সম্পৃক্ত হচ্ছে, তারা এই কাজগুলো করছে তারা, এটা কিন্তু চলমান রয়েছে, তারা কিন্তু নিজেদের উদ্যোগে নিজেরা টাকা পয়সা জোগাড় করে নিজেরা এক এক জায়গা থেকে তাদের সকল রকমের আনুষাঙ্গিক জিনিস যেগুলো দরকার সেগুলো সব নিয়ে কিন্তু তারা কাজ করছে। আমরা চাই যে তাদেরকে ফ্যাসিলিটেট করা। কিন্তু আমাদের তরুণ বন্ধুটি প্রশ্ন করেছিলেন যে অনেক সময় দেখা যাচ্ছে রাজনৈতিক অস্থিরতা কিংবা নিরাপত্তাহীনতার কারণেও তাদের ইচ্ছা থাকার পরেও তারা এগুলোতে সম্পৃক্ত হতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনাদের এইটা বোধ হয় মনে হয় জেনারেলাইজ করা যায়। মানে গ্রামাঞ্চলে এখনও দেখতে পাই যা যে স্কুলগুলাতে বা কলেজগুলাতে পার্টিকুলার এই দুই লেভেলে কিন্তু এখনও ফুটবল ক্লাব আছে, ক্রিকেট ক্লাব আছে, বল নেচার বদলে যেতে পারে কিন্তু হয়, আগে যাত্রা হতো সেই যাত্রা এখন হয় না, কারণ আমরা এখন টেলিভিশনে দেখতে পাচ্ছি। কিন্তু ক্লাবগুলা লার্জ এক্সটেন্ট অ্যাভেইলেবল আছে, কিন্তু প্রশ্ন থেকে যাবে উইথ র্যাপিড আরবানাইজেশন যেটা হচ্ছে সেইখানে আরবান, আমরা 50% অফ দ্য পপুলেশন আমরা আরবান এলাকায় বাস করবো খুব তাড়াতাড়ি, এখন প্রায় 40% বাস করি, তো সেইখানে এই আরবানের জন্য একটা সেটিং হবে, রুরালের জন্য আরেকটা সেটিং হবে, সেটা কিন্তু আমাদের চিন্তায় রাখতে হবে। এই যে রিসেন্ট যে ডেভেলপমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি আরবান এলাকাতে ডিফারেন্ট টাইপ অফ নেচারের প্রবলেম হচ্ছে, মাদক থেকে আরম্ভ করে যে প্রবলেমগুলো আছে সেটা কিন্তু রুরাল এলাকাতে এখনও ওইরকম প্রেভেলেন্ট না। আমরা এখনও রুরাল এলাকাতে দেখতে পাচ্ছি যে এই যে ছোটো ছোটো এই যে আমাদের পপুলেশন কাউন্সিলের থ্রুতে বালিকা সেন্টার বলে আছে, প্রায় 100টার মতো বালিকা সেন্টারে যারা মেয়েরা আসতে পারে, এসে মোটামুটি আলাপ আলোচনা করে সন্ধ্যার সময় ফিরে যেতে পারে, সেটা কিন্তু আরবান এলাকাতে এরকম একটা স্ট্যান্ড অ্যালোন মেয়েদের সেফ স্পেস করা, যেখান থেকে ইভটিজিং থেকে আরম্ভ করে সব কিছুতেই বোধহয় তাদের একটা। সুতরাং আপনি মনে করছেন একটা রুরাল আরবান ডিভাইড হয়ে গেছে অলরেডি। এখানে আরেকটা জিনিস আমি বলতে চাই, নিশ্চয়ই আমরা আধুনিকতার প্রেক্ষাপটে ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে আমরা সম্পৃক্ত হচ্ছি, এটা গ্রামেগঞ্জেও কিন্তু ছড়িয়ে গেছে ব্যাপক আকারে, এটা নিশ্চয়ই এটা সত্য। কিন্তু সেখানে গিয়ে আমার যেটা বক্তব্য এবং আমার এই সংগঠনের সাথে আমি সবসময় যে কথা বলে আমি যেটা দেখি যে আমাদেরকেই কিন্তু উদ্যোগটা নিতে হবে, শুধুমাত্র একটা পোস্ট করলে হবে না, দায়িত্ব নিয়ে একজন নাগরিক সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব নিয়ে কিন্তু সেই কাজগুলো করতে হবে না। কিন্তু আমি এখানেই রব ভাই আপনার কাছে জানতে চাইব এবং আপনারা বলতে পারেন যে এই যে তরুণরা অনেক বেশি সম্পৃক্ত হয়ে যাচ্ছে ফেসবুকের মতো সামাজিক মিডিয়া, একটা ভার্চুয়াল রিয়েলিটিতে তারা বসবাস করছে রাদার দেন লিভিং ইন আ রিয়েল ওয়ার্ল্ড,
সেই জায়গা থেকে কি আমাদের তরুণদের প্রোডাক্টিভিটি অনেক কমে যাচ্ছে? মনে হয় না, আমাদের প্রোডাক্টিভিটি তো যদি এই যে আউটসোর্সিং করে যদি আমরা যেটা বলতেছি যে এই তরুণরাই তো ফেসবুক এবং মিডিয়ার থ্রুতেই তো আউটসোর্সিং করে বলা হচ্ছে প্রায় $200 মিলিয়ন গত বছর ইনকাম হয়েছে। যদি আমরা বলি যে কম্পিউটার থেকে $500 মিলিয়ন ইনকাম হয়েছে, মানে কম্পিউটার রিলেটেড বিজনেস থেকে $200 মিলিয়ন নাকি আউটসোর্সিং থেকে আসছে, আই ডোন্ট নো হাউ ফার ট্রু দ্যাট স্ট্যাটিস্টিক্স, বাট নিউজ পেপারকে কোট করে বললাম তো ওইটাতে কাজ হচ্ছে। কিন্তু তরুণদের একটা জিনিসই যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে আরবান এলাকাতে তরুণদের আগে যে আমাদের আমরা যে আরবান লিভিংয়ে যখন বড় হয়েছি আরবান এলাকাতে যে মহল্লা ভিত্তিক বা পাড়া ভিত্তিক যে ক্লাবগুলো ছিল সেইটা কিন্তু আরবান এলাকাতে উঠে গেছে। আচ্ছা, আমি আমি একটু এখানে যারা শহুরে তরুণের প্রতিনিধি রয়েছে তাদের কাছে প্রশ্ন করব যে আমরা এই সোশ্যাল মিডিয়া এবং এই জাতীয় অ্যাপগুলো ব্যবহার করার মধ্য দিয়ে নারী নির্যাতনের একটা ভিন্ন মাত্রা দেখছি। আসলে এই এগুলা যখন ফেসবুক বা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে আমরা দেখি যে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে একটা ভিডিও ক্লিপ করে তখন দেখা যায় এটাকে ট্র্যাফে ফেলানো হয়, তার মানে ঘটনাগুলো ঘটছে। জি আচ্ছা, আমি আপা আপনার কাছে আসবো, তবে তার আগে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, আশা রাখছি আমাদের সাথেই থাকবে। সুপ্রিয় দর্শক, দেখছেন জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপি এর সহযোগিতায় আরটিভির বিশেষ ডায়ালগ অ্যাচিভিং ডেভেলপমেন্ট গোলস ইন বাংলাদেশ। আচ্ছা, আমি আপা আপনার কাছে আসবো, আমাদের দেশে টেকনোলজিগুলো ব্যবহার করার মধ্য দিয়ে নারী নির্যাতনের ভিন্ন মাত্রা যোগ হচ্ছে, এক্ষেত্রে আমাদের করণীয় কি এগুলো প্রতিরোধে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সম্পর্কটা কি? এটা কিন্তু মানুষ অজানার অজানা জিনিসের প্রতি আগ্রহ বেড়ে যায়। আমাদের যারা কিশোর কিশোরী তারা কিন্তু প্রজনন স্বাস্থ্য সম্পর্কে যে বইয়ে তাদের বইয়ে পাঠ্যপুস্তকে যেগুলো আছে সেগুলো কিন্তু পড়ানো হয় না, সে তার শরীর সম্পর্কে কিন্তু জানে না, সে তার অভিভাবক থেকে জানে না, শিক্ষক থেকে জানে না, সে জানে কার কাছে, বন্ধু বান্ধবের কাছ থেকে। বিষয়টা কিন্তু একেবারে খুব গোপনীয় বিষয় না, এটা কিন্তু একটা প্রাকৃতিক বিষয়, এটা একটা ন্যাচারাল, ছেলের একরকম শরীর মেয়ের একরকম শরীর হবে, এটা জানবে, জানলে কিন্তু বিপদটা কম হয়। একটু ভিন্ন প্রসঙ্গে যাব এবং বিষয়টি হচ্ছে আমরা জলবায়ু পরিবর্তনের কথা বলছি, আপনি প্রাকৃতিক পরিবর্তনের কথা বলছিলেন, আমাদের শরীরে যেমন পরিবর্তন হয় প্রাকৃতিক নিয়মে এই পৃথিবীতেও পরিবর্তন হচ্ছে, তার অনেক কিছুই আসলে মানুষ করছে। তরুণ বন্ধুদের কাছে জানতে চাইবো যে জলবায়ু পরিবর্তনের ফলে কি ধরনের সমস্যার মুখোমুখি আমরা হতে পারি, কতটুকু জানেন আপনারা? জলবায়ু পরিবর্তনের ফলে এক সময় নাকি বাংলাদেশ পানির নিচে চলে যাবে। জলবায়ু পরিবর্তনের ফলে যে জিনিসটা হবে যে আমাদের দেশের তাপমাত্রা বেড়ে যাবে, এতে করে আমাদের যে শারীরিক যে সমস্যাগুলো সেগুলো আরো বেড়ে যাবে, মৃত্যু হার বাড়বে, পানির নিচে চলে যাবে বাংলাদেশ। পানির নিচে ছিল মানে ওইটা যদি বলতে চান যে বন্ধু বললেন যে বাংলাদেশ ডুবে যাবে, আজ থেকে 300-400 বছর আগে কিন্তু বাংলাদেশ একটা বড় অংশ পানির নিচে ছিল, মানে আপনি যদি হিস্টোরিক্যালি দেখেন, সেটাতে আমি যাচ্ছি না। জলবায়ুর জন্য যে দুটা মেজর ফ্যাক্টর আমরা ফেস করব, একটা হলো ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট, মানে যারা জলবায়ুতে রিলেটেড এফেক্টের জন্য পানির নিচে চলে যাবে তারা আরেক জায়গায় চলে আসতে হবে, এবং ওই এলাকার ক্রপিং প্যাটার্ন মানে খাদ্যশস্য উৎপাদন সহজে সেটা এফেক্ট হবে, সেইটা আলটিমেট আমাদের উপর কী এফেক্ট পড়বে ডেফিনেটলি দেখতে হবে। কিন্তু অ্যাজ এ ডেমোগ্রাফার হিসাবে আমি বলবো যে 200 মিলিয়ন লোক তো আমাদের দেশে মোটামুটি হিসাব নিকাশ করে বের করেছি, আমরা যে 20 কোটি লোকের কাছাকাছি গিয়ে আমরা স্টেবিলাইজ হব, 20 কোটি লোকের কাছাকাছি যে যে সংখ্যাটা হবে সেটাকে খাওয়াবার জন্য যে ফুড গ্রেইন সেইটার কিন্তু আমরা প্রোডিউস করতে পারবো। বলা হচ্ছে যে 5 বা 6 নম্বর এফেক্টেড কান্ট্রি হবো দুনিয়াতে জলবায়ু নিচে, মালদ্বীপের মতো একবারে পানি নিচে যাবো না, কিন্তু একটা সিগনিফিকেন্ট পোর্শন অফ ল্যান্ড উইল বি আন্ডার ওয়াটার। আচ্ছা, আমি তৌফিকুল ইসলাম খান আপনার কাছে আসবো, এই যে জলবায়ু পরিবর্তন যে ইফেক্টের কথা আমরা বলছি, আমরা যদি বলি যে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা বাংলাদেশে অনেক বেড়ে যাবে, সেই দরিদ্রতা যদি আমরা নির্মূলের কথা বলি তাহলে আমাদের কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার? না, পরস্পরের সাথে যুক্ত, আমার মনে হয় যে জলবায়ু পরিবর্তন এটা এখন ওয়েল এস্টাবলিশ, জলবায়ু পরিবর্তনের সাথে শুধুমাত্র দারিদ্র না, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো পারস্পরিকভাবে সংযুক্ত। একটা তো বড় যেটা হচ্ছে যে উনি বলছেন যে ডিসপ্লেসমেন্ট যখন হবে তখন এটার কর্মসংস্থান তাদের জন্য একইভাবে সেই নাগরিক সুবিধাগুলো আপনি দিতে পারবেন কি না। 20 কোটি জনগণ বাংলাদেশে থাকবে, বাংলাদেশ এখনই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, এবং আরও কম জমিতে 20 কোটি জনগণ যখন থাকবেন তখন আমাদেরকে এই দেশকে আমি যদি বলি ম্যানেজ করা অনেক ইম্পর্ট্যান্ট হবে, এবং আপনি যদি সেই দিক থেকে দেখেন তাহলে এটা আরবানাইজেশন যেভাবে বাড়ছে এটা আরও বাড়বে, এবং সে কারণেই SDGs-তে নতুন করে এবারে সিটিজের জন্য একটা আলাদা করে একটা উপদেষ্টা আছে। ফলে সেই দিক থেকে একটা হলো যে কর্মসংস্থান কিভাবে আপনি তৈরি করবেন, এগ্রিকালচারে আমরা কিভাবে অ্যাডাপ্ট করতে পারবো, এবং তৃতীয়ত হলো যে শিক্ষা এবং স্বাস্থ্যগত যে ঝুঁকিগুলো বাড়বে সেটা কিভাবে করব। ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে বাংলাদেশ একটা বড় ঝুঁকির মধ্যে আছে, হয়তো ডিজাস্টারের সংখ্যা বাড়বে, সেটা আমরা এখন পর্যন্ত বাংলাদেশ
সবচেয়ে সফল দেশগুলোর একটি ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে। ফলে সেই দিকে হয়তো আমি ধরে নিচ্ছি যে বাংলাদেশ হয়তো অনেক সফলভাবে এটা সামনের দিকেও পারবে। তবে সার্বিকভাবে যে যেটা বললাম যে অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত ঝুঁকিগুলো, এগুলো মোকাবেলার ক্ষেত্রে আরো ভালো প্রস্তুতির দরকার হবে। এর সাথে একটু জাস্ট অ্যাড করতে চাই যে একটা হলো যে দরিদ্র জনগোষ্ঠী বেড়ে যাবে জলবায়ু পরিবর্তনের ফলে, আবার এসডিজির একটা গোলে কিন্তু বলা হয়েছে যে পোভার্টি এন্ড এর কথা বলছি, পোভার্টি এন্ড বলি একদিকে, আরেকদিকে যদি জলবায়ু পরিবর্তনের ফলে পোভার্টি বেড়ে যায় তাহলে কেমন হবে, সেই জন্য কিন্তু ভাবনাটা আসলে শুরু করতে হবে। বেঞ্চমার্ক যদি দেখেন তাহলে এটা এখনকার যদি পোভার্টি রেট স্থির থাকতো তাহলে বেড়ে যাবে, অর্থাৎ হ্রাস করার যে হার সেটা হয়তো কমে যাবে। মানে আমি জলবায়ু পরিবর্তন হলে যদি 10% কমাতে পারতাম তাহলে জলবায়ু পরিবর্তনের কারণে 8% কমাতে পারবে। ফলে সেই দিক থেকে বিবেচনা করে বলছি যে আপনার দারিদ্র ঝুঁকি আছে, একই সাথে আপনি শিক্ষা কার্যক্রম দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যগত ঝুঁকি বাড়বে, নতুন নতুন রোগের সৃষ্টি হবে, এবং সার্বিকভাবে যে নাগরিক সুবিধা সেটা আপনি এতগুলো জনগণকে একসাথে দেবেন, সেটার ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন ঝুঁকি আসবে এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবে। তো আমি একটু তরুণ বন্ধুদের কাছে সেটা জানতে চাইবো, আজকে যে হুমকির মুখোমুখি আমরা হচ্ছে, দায়ভার কার আমাদের না উন্নত বিশ্বের? এটা অবশ্যই উন্নত বিশ্বের, কিন্তু অবশ্যই এটা আমাদের অবশ্যই দায়ভার, কারণ আমরা নিজেরা সচেতন। অবশ্যই উন্নত বিশ্বের, কারণ তারা যেভাবে উৎপাদন করছে সেটা তো আমাদের উপরে এফেক্ট হচ্ছে, তারপরে আমরা যদি অসচেতন হই তো এটা আমাদের জন্য আরো ক্ষতিকারক। আমরা জানি যে সম্প্রতি জলবায়ু বিশ্ব জলবায়ু সম্মেলন হয়েছে প্যারিসে, এবং সেখানে বাংলাদেশের একটা বড় ধরনের দাবি ছিল, বাংলাদেশ মনে করে যে আজকে যে ঝুঁকির মুখোমুখি আমরা হচ্ছি তার পেছনে আমাদের যতটুকু ভূমিকা রয়েছে তার চেয়ে অনেক বেশি ভূমিকা রয়েছে উন্নত বিশ্বের। মাননীয় সংসদ সদস্য, আপনার কাছে জানতে চাইবো আমরা যে প্রত্যাশা নিয়ে গিয়েছিলাম তার কতটুকু অর্জন হয়েছে? আমাদের মূল লক্ষ্যটি ছিল সরকার এবং নট অনলি সরকার, এটা অ্যাসোসিয়েটেড যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদের সকলের সম্মতিক্রমে কিন্তু আমরা একটা টার্গেট ওরিয়েন্টেড আমরা অ্যাপ্রোচ নিয়েছিলাম এবারের COP21 যেটা প্যারিসে হয়েছে সেখানে। ডক্টর বাবু, আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি বলছিলেন যে ক্লাইমেটের যে ফান্ড এক্সিস্টিং অ্যাভেলেবল ফান্ড আছে সেটাও আমরা ঠিকমতো খরচ করতে পারছি না, কারণটা কি খুব সংক্ষেপে? মানে আমাদের এখনো স্ট্রাকচার ডেভেলপ করতে পারিনি কোথায় এটাকে খরচ করবো। এই যে অনেকগুলো জিনিস নিয়ে আলাপ হলো, আমরা কোথায় এনজিওর থ্রুতে খরচ করবো, কিছু আমরা একটা মেকানিজম ডেভেলপ করতেছি সেটাও পারতেছি না, প্লাস গভর্নমেন্টের যে ডিফারেন্ট মিনিস্ট্রিজগুলো আছে কোথায় তারা খরচ করবে এটা কিন্তু একটা সময় লাগবে। এটা আমরা বলতেছি যে পারবে না, কিন্তু কথা হলো এটা একটা স্ট্রাকচারালি ভিতরে আসতে হবে, সেটা আমি আশা করি যে আগামী কয়েক মাস বা খুব তাড়াতাড়ি এটা একটা স্ট্রাকচারে যেতে হবে। উন্নয়নের ক্ষেত্রে, লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে আপনারা কোন বিষয়টাকে সবচেয়ে গুরুত্ব দেবেন? নারীর সার্বিক যৌন এবং প্রজনন স্বাস্থ্য এবং অধিকারটাকে রক্ষা করা হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিষ্টটি হলো 16 নম্বর অভিষ্ট, যেখানে সুশাসনের কথা বলা হয়েছে, যেখানে আইনের শাসনের কথা বলা হয়েছে, এবং এটি এমন একটি টার্গেট যেই টার্গেটের মাধ্যমে আপনি বাকি সবগুলো গোলকে অ্যাচিভ করার জন্য আপনি কাজ করতে পারবেন। কিন্তু এই একটি গোল যদি আমরা ঠিকমতো বাস্তবায়ন করতে না পারি তাহলে অন্য সবগুলো গোলের বাস্তবায়ন এটা ঝুঁকির মধ্যে ফেলবে। ফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়নশীল দেশের জন্য 16 নম্বর গোল। ডক্টর রব, 16 এবং 3, মানে যেটা হেলথ এবং যেটা গভর্নেন্স দুইটাই, মানে ডেফিনেটলি একটা ছেড়ে আরেকটা করতে পারবেন, কিন্তু একটা ইস্যু যদি আমাদের জন্য কনসিডার করি, রিয়েলি আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা পেতে হলে অর্থনৈতিকভাবে আমরা যদি একটু স্বাবলম্বী হতে হয় এডুকেশন এবং টেকনিক্যাল এডুকেশন, আমরা যদি টেকনিক্যাল এডুকেশন বাড়িয়ে একবার আমরা একটা সিঙ্গাপুরের মতো বা মালয়েশিয়ার মতো স্টেজে যেতে পারি তখন গিয়ে গভর্নেন্স হেলথ টেলথ প্রোভাইড করতে পারবো, কিন্তু ফার্স্ট হতে হবে আমাদেরকে টেকনিক্যাল এমপ্লয়েবল পিপুল বানাতে হবে। এই যে আগামী 15 থেকে 20 বছর ভিতরে যে অ্যাক্সেস যে ইয়থ ফোর্সটা আমাদের আছে সেইটা কিন্তু 15 বছর পরে আর থাকবে না, তখন আমরা আবার সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের বাইরে চলে যাব যেখানে ডিপেন্ডেন্সি রেশিও আস্তে আস্তে কম বাড়তে থাকবে। তাই আমাদের এই আগামী 15 বছর বা 20 বছরের যদি একটা গোল হয় ডেফিনেটলি হ্যাভ টু ইনভেস্ট হেভিলি অন টেকনিক্যাল এডুকেশন, মেক ইউ এমপ্লয়েবল এবং ওইটা থেকে ইনকাম জেনারেশন করতে হবে। মাননীয় সংসদ সদস্য, কোয়ালিটি এডুকেশন এবং এমপ্লয়মেন্ট যেটা রব সাহেব বললেন এটার কোনো বিকল্প নেই। গভর্নেন্স, আইনের শাসন, হেলথ ইস্যু, ক্লাইমেট চেঞ্জ, সকল জিনিসের বেসিস হচ্ছে এডুকেশন। আমরা যদি এডুকেশন সিস্টেমকে ওরকমভাবে আমরা ক্যাটাগরিকলি আমরা যদি সাজাতে পারি এবং বাস্তবায়ন করতে পারি, সেটা আবার আমাদের কথার মধ্যে সবার আছে, বাস্তবায়ন করতে পারি এবং সেই মনিটরিং সিস্টেমের মাধ্যমে নিয়ে এসে যদি আমরা সকলকে, আগামী ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করতে পারি,
তাহলেই কিন্তু আমরা মনে করি যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসগুলো সব জিনিসগুলোই একে পর এক আমরা সুন্দর করে সাজাতে পারব। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য এবং ধন্যবাদ আপনাদের সবাইকে। সেই সাথে ধন্যবাদ আমাদের তরুণ প্রজন্মের প্রতিনিধিদের যারা এতক্ষণ আমাদের সাথে এই আলোচনায় অংশগ্রহণ করলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের পূর্বপুরুষরা এক অসাধারণ বাংলাদেশকে উপহার দিয়েছিলেন আমাদের। সেই বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। এই বাংলাদেশকে সামনে নেওয়ার ক্ষেত্রে অনেক ঝুঁকি রয়েছে, কিন্তু সেই ঝুঁকিকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার ইতিহাসই আমাদের বাংলাদেশের ইতিহাস। আমরা বিশ্বাস করি আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করার ক্ষেত্রে যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে সেই বিষয়গুলো অর্জন করা আমাদের পক্ষে সম্ভব। আমাদের পক্ষে সম্ভব যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা, সম্ভব সুশাসন নিশ্চিত করা, সম্ভব সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং সম্ভব আমাদের যে কর্মক্ষম যুব সমাজ রয়েছে তাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে তৈরি করা, যেন তারা টেকনিক্যাল এডুকেশনে তাদের দক্ষতা নিশ্চিত করতে পারেন। আর এই সব কিছুই যদি আমরা সম্ভব করতে পারি তাহলেই সম্ভব সেই অসাধারণ বাংলাদেশকে এই পৃথিবীতে আরেকবার সবার সামনে মাথা উঁচু করে দাঁড় করিয়ে দেখিয়ে দেয়া, যে বাংলাদেশ হাজার বছরের এই পৃথিবীর ইতিহাসে তার মাথা উঁচু করে বেঁচে আছে। এই বাংলাদেশ বেঁচে থাকুক, আপনারা সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানে বিদায় নিচ্ছি।